যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলিও খোলা এবং আমি ধন্যবাদ জানাই যে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কাজেই এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা বাসায় ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে, আর সেই দিকে আমাদের আরও নজর দেওয়া দরকার। যেহেতু আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, এই জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। কাজে সেদিকে মাথায় রেখে একটা দুর্নীতি, ওটা একটা আসলে একটা ব্যাধির মতো, কারণ এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেদিকে আপনাদেরও একটা কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং যেখানে আপনারা এই ধরনের কোনো দুর্নীতি দেখবেন সেখানেও কিন্তু মানে ব্যবস্থা নিতে হবে। যারা ভালো কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে, কিন্তু যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের উন্নয়নটা হবে সুষম উন্নয়ন, একেবারে গ্রামে যারা পড়ে আছে তারা তাদের গ্রামে থেকে সকল নাগরিক সুবিধা পাবে, জীবন জীবিকার সুবিধা পাবে, সব দিক থেকে তারা যেন ভালো একটা জীবন পায়। ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন দেশে তৈরি করার জন্য বা বটলিং করার জন্য ব্যবস্থা করে আমরা করেছি, আর যত ভ্যাকসিন লাগে আমরা ক্রয় করব, ইতিমধ্যে সেগুলির ব্যবস্থা আমরা নিয়েছি। কাজে আমাদের দেশের একটি লোক যেন পিছিয়ে না থাকে, প্রতিটি মানুষ যেন তার জীবনকে সুন্দরভাবে করতে পারে, সেটা একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ে যারা বসবাস করে তাদেরকে লক্ষ্য করেই আমাদের সমস্ত কর্মসূচি, যেন সকলে সমানভাবে উন্নয়নের ছোঁয়াটা সকলের ঘরে পৌঁছায়, স্বাধীনতার সুফলটা যেন সকালে ঘরে ঘরে পৌঁছায়, সেইভাবেই যেন আমরা আমাদের কাজগুলি সম্পন্ন করতে পারি। পরিকল্পনাগুলি সেভাবে আমরা নেই, তো সেইভাবে আমাদের কাজ করলে অবশ্যই বাংলাদেশ আজকে যে মর্যাদা বিশ্বে পেয়েছে এটা ধরে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে করতে পারবো। এখনও যারা কাজ করছেন সবাইকে আমার ধন্যবাদ, এই জন্য যে আমরা যেভাবে কাজ করতে চেয়েছি প্রত্যেকের কাছ থেকে আমরা সব সময় সহযোগিতা পেয়েছি এবং আন্তরিকতা পেয়েছি। যা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দেশকে এবং দেশের উন্নয়নে কাজ করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার সেই মানসিকতা। তো সেই মানসিকতাটা ছিল এবং সেটা আমরা পেয়েছি, যার ফলে আজকে আমরা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। মাত্র 12 বছরের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। যদিও আপনার যার যার মন্ত্রণালয়ে যে সমস্ত প্রকল্পগুলি নেওয়া হয়েছে, কারণ এই করোনাকালীন সময় আমরা বাজেটও দিয়েছি, উন্নয়ন প্রকল্প বিশাল আকারে আমরা নিয়েছি, সেই প্রকল্পগুলি যেন যথাযথভাবে কার্যকর হয়, বাস্তবায়ন হয়, এই বিষয়গুলি সবাইকে একটু দেখা দরকার। আপনারা সেটা বিশেষভাবে দেখবেন এটাই আমি আশা করি, কারণ এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই মানে আমাদের মানে অর্থনৈতিক উন্নয়নটা গতিশীল রাখতে পারবো। তো আমি এটাই চাই যে আপনারা এই বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করুন।